বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ইন্সপেক্টর লাইব্রেরিয়ান ইন বিএসএফ 2024, প্যারামেডিক্যাল স্টাফ, ওয়ার্কশপ, ভেটেরিনারি স্টাফ, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট নেওয়া হচ্ছে এই রিক্রুটমেন্টের মধ্যে। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইট, এলিজিবল মেল ফিমেল ইন্ডিয়ান সিটিজেন যারা, তারা এটা সবাই আবেদন করতে পারে। প্রথমে দেখে নেব প্যারামেডিক্যাল স্টাফ গ্রুপ বি। এখানে নেওয়া হচ্ছে স্টাফ নার্স নেওয়া হচ্ছে এসআই পোস্টে। জেনারেল 4টে ভ্যাকান্সি, ইডব্লিউএস 3টে, ওবিসি 4টে, এসটি আছে 1টা, এসসি 2টো, টোটাল 14টা ভ্যাকান্সি আছে স্টাফ নার্সে। এজ লিমিট 21 থেকে 30 বছর, পে লেভেল 35,400 থেকে 1,12,400 টাকা। এরপরে গ্রুপ সি পোস্ট, এটা হচ্ছে এএসআই ল্যাব টেকনিশিয়ান, জেনারেল 12টা, ইডব্লিউএস 4টে, ওবিসি 12টা, এসসি 6টা, এসটি 4টে, টোটাল 38টা ভ্যাকান্সি। এজ লিমিট 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। স্যালারি 29,200 থেকে 92,300 টাকা। এরপরে এএসআই ফিজিওথেরাপিস্ট, জেনারেল 19টা, ইডব্লিউএস 5টা, ওবিসি 12টা, এসসি 7টা, এসটি 4টে, টোটাল 47টা। এজ লিমিট 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। টোটাল ভ্যাকান্সি গ্রুপ বি পোস্টে এবং সি পোস্ট মিলিয়ে টোটাল 85টা। এরপরে আমরা চলে আসবো স্মিথ ওয়ার্কশপ পোস্টে, গ্রুপ বি পোস্ট। এখানে এসআই ভেহিকেলস মেকানিক অর্থাৎ গাড়ির মেকানিক নেওয়া হচ্ছে, জেনারেল 2টো, ওবিসি 1টা, টোটাল 3টে ভ্যাকান্সি। এজ লিমিট ম্যাক্সিমাম 30 বছর, স্যালারি 35,400 থেকে 1,12,400 টাকা। এরপরে নিচের দিকে গ্রুপ সি বেশ কিছু পোস্ট আছে, যেমন এখানে দেওয়া হয়েছে কনস্টেবল, এখানে বিভিন্ন রকম ফিটার, কার্পেন্টার, অটো ইলেকট্রনিক, ভেহিকেল মেকানিক, এখানে এরকম ধরনের পোস্টেও নেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন রকম পোস্টের ভ্যাকান্সিগুলো মেনশন আছে, আপনারা দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি। এজ লিমিট 18 থেকে 25, স্যালারি 21,700 থেকে 69,100 টাকা। এরপরে চলে আসবো ভেটেরিনারি স্টাফ গ্রুপ সি পোস্ট, হেড কনস্টেবল ভেটেরিনারিতে এখানে নেওয়া হচ্ছে, টোটাল ভ্যাকান্সি আছে এখানে 1টা, জেনারেল 2টো, ইডব্লিউএস 1টা, ওবিসি আছে 1টা, টোটাল এখানে 4খানা পোস্ট ভ্যাকান্সি। এজ লিমিট 18 থেকে 25, পে লেভেল 25,500 থেকে 81,100 টাকা। কনস্টেবল কেলম্যান, এখানে 2টো পোস্টের ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য, 18 থেকে 25 এজ লিমিট, স্যালারি 21,700 থেকে 69,100 টাকা। এরপরে ইন্সপেক্টর লাইব্রেরিয়ান 2টো ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য, ম্যাক্সিমাম এজ লিমিট 30 বছর, স্যালারি 44,900 থেকে 1,42,400 টাকা। তো এখানে বেশ কিছু ধরনের পোস্ট দেওয়া হয়েছে, যে যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের উপরে তাদের কোয়ালিফিকেশান থাকতে হবে। আর এই ফর্মটি ফিল আপ করবার লাস্ট ডেট এখানে মেনশন আছে, অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশান 30 days ডেট অফ পাবলিকেশান, অ্যাডভার্টিসমেন্ট যেদিন পাবলিশড হয়েছে সেখান থেকে 30 দিন সময় পাবেন এই ফর্মটি ফিল আপ করবার জন্য। এবার যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আবেদন আপনারা করে নেবেন, কারণ খুব এটা ইতিমধ্যে এর মধ্যেই এইটা কিন্তু ফর্মটা দেওয়া হয়েছে। আপনারা লগ ইন করবেন bsf.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।